রাশি মেষ ওভারভিউ। আজকে শিক্ষার্থীদের মন বই থেকে সরে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে। যে সমস্ত লোকেরা রাত দিন এক করে পরিশ্রম করছিলেন তারা একটু আরাম করতে পারেন, কিন্তু নিজের পড়াশোনা আর আনন্দ ফুর্তির মধ্যে সামঞ্জস্য বজায় রাখবেন। রাশি মেষ রোম্যান্স। আপনি এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ঘনিষ্ঠ অনুভূতিগুলি ধীরে ধীরে বাড়বে। আপনি বা আপনার জীবনসঙ্গী আরও গভীর ও আরও অর্থবহ সম্পর্ক পেতে চায়। সবসময় আপনার অনুভূতি তাকে জানান এবং যখন সে কিছু বলেন তখন অবশ্যই তা শুনুন। আপনার সম্পর্ককে একেবারে একটা নতুন স্তরে উন্নীত করার জন্য উন্মুক্ত হৃদয় হন। রাশি মেষ ক্যারিয়ার। আপনি বুদ্ধিবৃদ্ধি সম্পন্ন সৃষ্টিশীল ধরনের কাজ করেছেন। যদি এখনও আপনার মনে এই ধরনের কোনো কাজে আগ্রহ থেকে থাকে তাহলে সুযোগ নিন। এবং সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনার থেকে আপনার মন আপনাকে খুব বেশি চেনে। রাশি মেষ ফাইন্যান্স। যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা আজ পরিণত করার কথা ভাবুন। শোরুমে যান, ডিলারদের সাথে দেখা করুন, এগিয়ে যান। যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি আপনি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার্য প্রক্রিয়া শুরু করুন আর আপনি তাতে অনেক সন্তুষ্ট থাকবেন। রাশি মেষ হেলথ। কোনো কিছু উল্টোপাল্টা জিনিস খাবার ফলে আজ আপনার পেট ব্যথা হতে পারে। জিভে যে খাবারের স্বাদ খুব ভালো লাগবে জরুরি নয় যে সেটা আপনার শরীরের পক্ষেও ভালো হবে। সঠিক আর পরিমাপ মতো আহার করে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের স্ফূর্তির পরিমাণ বাড়ছে এবং আপনার ওজনও কমছে। রাশি বৃষ ওভারভিউ। আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান। এর ফলে আপনি বচসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে থাকবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাঢ় করতে পারবেন। রাশি বৃষ রোম্যান্স। আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গীর ছোটখাটো বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া আপনাকে অবাক করছে। আজ আপনি আপনার সম্পর্কের বিষয়ে এতটাই সন্তুষ্ট থাকবেন যে মনে হবে আপনি মেঘ রাজ্যে ভ্রমণ করছেন। এর বদলে আপনিও তাকে দিন সেই অনুভূতি যার মাধ্যমে আপনাদের সম্পর্ক বেড়ে উঠবে, প্রস্ফুটিত হবে। রাশি বৃষ ক্যারিয়ার। আপনি হয়তো আপনার অফিসের যে বিভাগে কাজ করেন সেখান থেকে অন্য বিভাগে যেতে আগ্রহী। আজ আপনি সেই সুযোগ পাবেন, তাই ভালোভাবে কাজ করে যান। রাশি বৃষ ফাইন্যান্স। আজ পার্টনারশিপের জন্য ভালো ফল পাওয়া যাবে, তাই যদি পার্টনারশিপের কথা ভাবছেন তো আজ তা করবার ভালো দিন। যদি আপনার কাছে কোনো প্রস্তাব আসে তো তাকে গ্রহণ করুন। রাশি বৃষ হেলথ। আজ আপনাকে আপনার শরীরের খেয়াল রাখতে হবে। হতে পারে আপনার সর্দি কাশি থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেবে। মদ ও ঠান্ডা পানীয় ও ধূম্রপান থেকে দূরে থাকুন। সম্ভব হলে ধুলো আর ধোঁয়া থেকেও দূরে থাকুন। যদি আপনার জ্বর ভাব থাকে তাহলে আরাম করুন যাতে এই অসুস্থতা থেকে মুক্তি পান। রাশি মিথুন ওভারভিউ। আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন, কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্য নয়। আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন। আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন। আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন। রাশি মিথুন রোম্যান্স। আজ আপনার মনে হতে পারে যে আপনাদের সম্পর্কের উত্তাপ নষ্ট হয়ে গেছে। আপনার মনে হবে যে আপনার সঙ্গী আপনাকে পরীক্ষা করছে বা সন্দেহ করছে এমন কোনো কাজের জন্য যা আপনি করেননি। এমনকি আপনার সঙ্গী যদি আপনাকে কিছু না বলে তাহলে আপনিও এই সমস্যা থেকে বেরোবার জন্য তার সঙ্গে কথা বলুন। প্রথমে আপনার হয়তো খারাপ লাগবে, কিন্তু পরে দেখবেন যে এর ফলে আপনার সম্পর্ক চাপমুক্ত হয়ে আবার পূর্বাবস্থায় ফিরে এসেছে। রাশি মিথুন ক্যারিয়ার। আজ আপনি উপলব্ধি করবেন যে ক্রমাগত একাগ্রতা ও মনোসংযোগই আপনাকে আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে এবং ঠিকভাবে কাজ করলে আপনি আপনার সিনিয়রদের কাছ থেকেও সম্মান পাবেন। রাশি মিথুন ফাইন্যান্স। আজ এটা অত্যন্ত প্রয়োজন কি আপনি নিজের আর্থিক মামলার সমস্ত জরুরি খবর খুঁজে বার করুন। কোনো আর্থিক নির্ণয় নেবেন না, কেননা সমস্যা হতে পারে। যদি আপনি স্টক মার্কেটে অর্থনিবেশ করতে চান তো আজ শুধু মার্কেটের ওপর নজর রাখুন। আজ জুটিয়ে নেওয়া সব সূচনার সাহায্যে কাল ভালো করে নিবেশের চেষ্টা করুন। রাশি মিথুন হেলথ। আপনার সদর্থক চিন্তাধারায়
যে কোনো অসুখকে দূর করতে লাভদায়ক হবে। আপনার ভালো শরীরই আপনার খুশি থাকার জন্য সহায়ক হবে। জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাই আপনার ভালো থাকার একমাত্র ওষুধ। এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি নেতিবাচক চিন্তাধারাকে আপনার আশেপাশে ঘেঁচতেও দেবেন না, কেননা ভালো থাকার জন্যে আপনাকে সদর্থক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি সন্নিবেশ করা দরকার। রাশি কর্কট ওভারভিউ। আজকে আপনি নিজের জীবনে বন্ধু পরিবার আর জীবন সঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন। আপনার যখনই কোনো সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে। আজকে আপনি কোনো মতে ওদের দেখিয়ে দিন যে আপনি ওদের কতটা ভালোবাসেন আর ওদের গুরুত্ব আপনার জীবনে কতটা। রাশি কর্কট রোম্যান্স। প্রেমের ক্ষেত্রে এটা সমস্যা সংকুল সময়। যদিও বড় কোনো সমস্যার সংকেত পাওয়া যাচ্ছে না, আপনি হয়তো আপনার সম্পর্ক সম্বন্ধে একটু আধটু সন্দিহান হয়ে উঠবেন। তাই আজকের দিনের ঘটনাবলী সম্পর্কে সতর্ক থাকুন। প্রতিদিন আপনার সঙ্গীকে একটু আধটু গুরুত্ব দিতে ভুলবেন না। হয়তো আপনি আশা করবেন যে সে যেন প্রথমে তা করে আপনার জন্যে। রাশি কর্কট ক্যারিয়ার। কাজের সময় নিজের আবেগ এবং অত্যধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোনো ধরনের ভুল হয়ে যেতে পারে। আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আপনি আপনার প্রত্যাশার বাইরেও ফল পাবেন। রাশি কর্কট ফাইন্যান্স। আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার। বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপনদাতার মতো কাজ করুন এবং এইভাবে আপনার নাম ধাম ছড়িয়ে গেলে আপনিও ধীরে ধীরে ব্যবসায় জড়িয়ে পড়বেন। এই কাজে যে অর্থ আপনার ব্যয় হবে তা ভালোর জন্যই হবে। রাশি কর্কট হেলথ। আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার। হতে পারে আপনি সুস্থ বোধ করছেন, কিন্তু আজ হলো সেই দিন যেদিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত। যে কোনো সিদ্ধান্তই আজ আপনি নেবেন হতে পারে ভবিষ্যতে কোনো অঘটন থেকে তা আপনাকে বাঁচিয়ে দেবে। রাশি সিংহ ওভারভিউ। গ্রহের কুপ্রভাবের কারণে আজ আপনি বাড়িতে কোনো রকম বচসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। সেই জন্যে আপনাকে নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকে দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না, খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে। রাশি সিংহ রোম্যান্স। সবসময় দেখবেন যেন আপনি আপনার সঙ্গীর প্রতি বিশ্বস্ত এবং একজন ভালো বন্ধু হতে পারেন। যদি সম্ভব হয় তাহলে আপনার প্রেমের প্রকাশ প্রয়োজনীয়, কারণ এতে বুঝবে যে তার জন্যে ভাবেন। আজকের দিনটাকে উজ্জ্বল করার জন্য দুজনে পিকনিক করতে চান বা কোথাও দুপুরের খাবার খেয়ে আসুন। দুজনে একসঙ্গে মজা করুন এবং জীবনের ভালো ও সমস্যামূলক মুহূর্তগুলিও একসঙ্গে কাটান। আপনি যেভাবে আপনাদের বন্ধুত্বের সম্পর্ককে গড়ে তুলবেন ঠিক সেইভাবেই নিজেদের মধ্যের প্রেমকেও বাড়িয়ে তুলবেন। রাশি সিংহ ক্যারিয়ার। আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ, কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না। দায়িত্ব নিন, মন দিয়ে কাজ করুন, এই ছোটখাটো সমস্যাগুলি সরে যাবে। রাশি সিংহ ফাইন্যান্স। যদি আপনার বহু পুরনো ঋণ আটকে থাকে তবে তা আজ পাবার সম্ভাবনা আছে। এটা আপনার জন্য সত্যি সুখবর, কারণ এই উপরি অর্থ আপনার জন্য কোনো নতুন কাজে আসতে পারে। মনে রাখবেন, যদি আপনি ঋণ নিয়ে থাকেন তবে আপনার ডাক আসতে পারে ঋণ শোধ করার জন্যে। রাশি সিংহ হেলথ। শারীরিক দিক থেকে আপনি আজকে সব থেকে উঁচুতে থাকবেন। আপনি দেখবেন যে আপনার এক্সারসাইজ করার ক্ষমতা খুব কম এবং আপনি জিমে যাবেন। আপনি নিজে সঠিক আহার নেবেন এবং নিজেকে সুস্থ দেখতে পাবেন। এটাকে বজায় রাখুন, আপনি সঠিক পথে রয়েছেন। রাশি কন্যা ওভারভিউ। আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন। জীবন আমাদের প্রতিটি মোড়ে কিছু না কিছু শিক্ষা দেয়, সেই জন্য জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি। এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন। রাশি কন্যা রোম্যান্স। আজ আপনার রোম্যান্টিক জীবনে এমন কিছু বিষয় উঠে আসবে যা হয় আপনি এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ঘটবে, অথবা আপনার বাবা মা এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ঘটবে। এটা হয়তো একটা তুচ্ছ ভুল বোঝাবুঝি, কিন্তু এর ফলে আপনার সাংসারিক জীবনে সমস্যার সৃষ্টি হবে। তাই বেশি সময় নিয়ে নিজেদের মধ্যে সমস্যাগুলি সমাধান করুন। রাশি কন্যা ক্যারিয়ার। আপনার প্রতিষ্ঠান হয়তো কোনো কাজের জন্য আপনাকে বিদেশে পাঠাতে চায়। আপনি হয়তো ভাবছেন যে এতে আপনার জীবনে কি উন্নতি হবে, তবে এই চিন্তা অনর্থক, আপনার লাভই হবে। কারণ এতদিন যে উন্নতির সুযোগ বন্ধ হয়েছিল তা এখন চলতে শুরু করল।
রাশি কন্যা ফাইন্যান্স, যারা বাড়ি কিনতে ইচ্ছুক তাদের জন্য আজকের দিন সৌভাগ্য আনবে। যদি আপনি বাড়ি কিনতে চান কিন্তু কোনো মনের মতো পাননি, তবে আজ তা আপনি পেতে পারেন। বাড়ির জন্য যদি ঋণের দরকার থাকে তবে তার জন্য আবেদন জানাবার আজ উপযুক্ত দিন। যেভাবেই হোক না কেন, যদি আপনি নতুন বাড়ি চান তবে আগে এই ব্যাপারে এগিয়ে পড়ুন, খুব শীঘ্রই তার সুফল আপনি পাবেন। রাশি কন্যা হেলথ, আজ চামড়া সংক্রান্ত কোনো সমস্যা দেখা যাবে। সূর্যের তাপ থেকে বেঁচে থাকুন আর বেশি করে জল পান করুন, এতে আপনার ত্বক স্বাস্থ্যবান হওয়ার সাথে সাথে চমকাতেও থাকবে। রাশি তুলা ওভারভিউ, আজ আপনি নিজের কুঅভ্যেস ছেড়ে ভালো অভ্যেস গ্রহণ করতে চাইবেন। আজ আপনি নিজের সম্পর্কের ওপরও এক নজর দেবেন আর তা আরও ভালো করার জন্য ভাববেন। আজকের দিন আত্মবিশ্লেষণের দিন, আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্য লাগান আর নিজের সফলতার জন্য তৈরি থাকুন। রাশি তুলা রোম্যান্স, আজ আপনি যেদিকেই তাকাবেন প্রেম দেখতে পাবেন, সে আপনি একাই হন আর কোনো সম্পর্কের মধ্যেই থাকুন। কিছু সময় রাখবেন হাতে যাতে আপনি আপনার অনুভূতি কিভাবে প্রকাশ করবেন তা তুলতে পারেন। যদি আপনারা দম্পতি হন তাহলে কোনো অপ্রত্যাশিত রোম্যান্টিক ঘটনার দ্বারা তাকে অবাক করে দিন, সে অবশ্যই লক্ষ্য করবে এবং উপভোগও করবে। রাশি তুলা ক্যারিয়ার, ছাত্রছাত্রীরা যারা চাকরি পাবেন তারা আকাঙ্ক্ষার বাইরে লাভ করবেন, তবে যারা অ্যাকাউন্টেন্সি বা ফাইন্যান্সের ছাত্র তারা যদি চাকরি খুঁজছেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। রাশি তুলা ফাইন্যান্স, ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোনো সমস্যা আসতে পারে, তাই জন্য খেয়াল করুন যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন। যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোনো মামলায় দোষী সাব্যস্ত হননি তাই কোনো সমস্যা হবে না। রাশি তুলা হেলথ, আজ আপনাকে সু আহার আর বেঁচে থাকার সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে, এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোনো অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন। খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিড় ভাড় জায়গায় যেন না যেতে হয়। আপনি ছোটোখাটো দুটো অসুখ যেমন সর্দি কাশি একটু মাথা খাটিয়ে চললেই দূর করতে পারবেন। রাশি বৃশ্চিক ওভারভিউ, আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী, আপনার আশেপাশের লোকেদেরও এইরকমই মনে হবে। আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যও ভাগ্যশালী বলে প্রমাণিত হবেন। এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন, তারা আপনাকে এর জন্য প্রশংসা করবে। রাশি বৃশ্চিক রোম্যান্স, আজকের দিনটি একটি রোম্যান্টিক সম্পর্কে সূত্রপাতে সাহায্য করবে, কারণ আপনি বিশেষ কাউকে নিয়ে ঘুরতে যাবেন। আপনার বুদ্ধি ও সাহসের সঙ্গে তার সঙ্গে কথা বলা উচিত। আপনি যেমন তেমনই থাকুন, কাউকে বোকা বানানোর চেষ্টা করবেন না। রাশি বৃশ্চিক ক্যারিয়ার, আপনি যদি কোনো নতুন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ সে ব্যাপারে খবর পেতে পারেন। আপনার কোনো পুরনো বন্ধু হয়তো চাকরির খবর নিয়ে আসতে পারে, তাই সব রাস্তা খোলা রাখুন। রাশি বৃশ্চিক ফাইন্যান্স, অর্থ সংক্রান্ত মামলায় আপনার যে লোকসান হয়েছে তার কোনোভাবে ঠিক করা প্রয়োজন, এই জন্য কোনো বড় নিবেশ করবেন না অন্যথা খুব বেশি লোকসান হবে। কিছু কিছু অর্থনৈতিক মামলা এমন আসবে যা আপনি এড়াতে পারবেন না, এই জন্য নিবেশ করার ব্যাপারে পুরনো উপায়ে আস্থা রাখুন, এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। রাশি বৃশ্চিক হেলথ, আজ আপনার চোখকে আরাম দিতে হবে, কেননা বেশিক্ষণ পর্যন্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখ খারাপ হতে পারে, আজ চোখ ব্যথা হতে পারে, তাই চিন্তা কম করুন। চেষ্টা করবেন সময় সময় চোখকে আরাম দিতে, স্ক্রিনে কাজ করবার সময় কিছুক্ষণের বিরতি নিন বা যে বিষয়ের উপর কাজ করছিলেন তা বদলে অন্য কাজ করুন। যদি আপনার মনে হয় যে চোখের সমস্যা বা ইনফেকশন হচ্ছে তো ডাক্তারের সাথে পরামর্শ করুন। রাশি ধনু ওভারভিউ, আজকে আপনি নিজের দামি জিনিসপত্র সাবধানে রাখবেন, তা না হলে আবার হারিয়ে যেতে পারে। এর মানে এই নয় যে আপনি চিন্তিত হয়ে পড়বেন, শুধু একটু সাবধানতার দরকার। রাশি ধনু রোম্যান্স, ঈর্ষাকে সরিয়ে রাখুন, কারণ তা আপনাদের ব্যক্তিগত সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। কখনো আপনার সঙ্গীর কোনো বন্ধুকে নিয়ে ঈর্ষা তৈরি করবেন না এবং আপনার সঙ্গীও যাতে কোনো কারণে আপনাকে ঈর্ষা না করে তাই দেখবেন। কোনো সুস্থ সম্পর্কে ঈর্ষার স্থান একেবারেই নেই, তাই সৎ উন্মুক্ত কথা বললে সমস্যা কেটে যাবে। রাশি ধনু ক্যারিয়ার, আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না। রাশি ধনু ফাইন্যান্স,
কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবার আগে দুবার ভেবে দেখুন কোনো বয়োজ্যেষ্ঠের পরামর্শ আপনার জন্য লাভজনক হবে। আপনি যদি কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন তো এটা কিছুদিনের জন্য দেরি করানো ভালো এবং চরম সুযোগের জন্য অপেক্ষা করা দরকার। রাশি ধনু হেলথ, আজ ভালো অভ্যেস ও নিয়ম আপনাকে ফল দেবে। যদি আপনি নিজেকে ভালো খাওয়া দাওয়া আর প্রত্যহ ব্যায়ামজনিত গতিবিধিতে ব্যস্ত রাখেন তাহলে অনায়াসে আপনি সুস্থ শরীরে থাকবেন। যদি আপনি কোনো শারীরিক অসুবিধা, মানসিক অবরোধ যেমন রাগ, ভয় ইত্যাদিতে বিব্রত বোধ করেন তো এগুলোকে এড়িয়ে না গিয়ে এর সমাধানের উপায় বার করুন, যাতে আপনি সুস্থ শরীর ও মন থেকে আপনার অসুবিধা ও সমাধানের মাধ্যমে কথা চিন্তা করতে পারেন। রাশি মকর ওভারভিউ, আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন। নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্যও সময়টা খুবই শুভ, এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে। রাশি মকর রোম্যান্স, আজ হয়তো আপনি দেখবেন কোনো সহকর্মীকে আপনি একেবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন এবং এটাও দেখবেন যে আপনার কর্মক্ষেত্রের কেউ আপনার চোখে পড়ছে। এতে লজ্জা পাবেন না, এগিয়ে যান এবং আজই শুরু করুন। রাশি মকর ক্যারিয়ার, পারস্পরিক অভিযোগের সমস্যা ইদানিং অফিসে বেড়ে যাবে। আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন, তাই কোনো রকম পারস্পরিক মতপার্থক্যের মধ্যে যাবেন না। রাশি মকর ফাইন্যান্স, আপনারা যারা নিজের পুরনো বাহন বিক্রি করতে চাইছিলেন তাদের জন্য আজ ভালো দিন। আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেটা আজ এসে গেছে। বিজ্ঞাপন দিন, ক্রেতাদের সাথে কথা বলুন ও আজই ডিলটা পাকা করে নিন। আপনি দেখবেন আপনি যেরকম চাইছিলেন সেরকমই ডিল পাবেন। রাশি মকর হেলথ, আজ আপনার সাথে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন। আজ আপনার মাংসপেশি এবং জোড়জনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যেস করুন। যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পেতে পারেন। রাশি কুম্ভ ওভারভিউ, আজকে আপনার মন কোনো তীর্থ যাত্রায় যেতে চাইছে। আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বাড়বে, আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন। এই পথে এগোলে আপনি খুশি আর শান্তি পাবেন। রাশি কুম্ভ রোম্যান্স, যারা প্রতিশ্রুতিবদ্ধ কোনো সম্পর্কে আছেন তারা নিজেরা দেখবেন যে আজ আপনারা দুজনে একই জায়গায় আছেন। আজকের দিনটি স্বাভাবিক যাবে, কোনো বিশেষ ওঠাপড়া ছাড়াই সদর্থক আবেগ ও ভালোবাসার মধ্যে দিয়ে কাটবে। আপনার আজকের দিন উপভোগ করুন। রাশি কুম্ভ ক্যারিয়ার, আপনি যদি আপনার কাজ সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে সে বিষয়ে চিন্তার কিছুই নেই, কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনি একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। রাশি কুম্ভ ফাইন্যান্স, ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন। যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন। নতুন গাড়ি কেনার জন্যও আজ খুব ভালো দিন। যদি আপনি এ ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন তবে আজ সেই পরিকল্পনা মতো এগিয়ে পড়ুন। আজ আপনি একটি বড় কিছু কিনে নিজের জীবনকে খুশিতে ভরে তুলুন। রাশি কুম্ভ হেলথ, আজ ব্যবস্থা সত্ত্বেও স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু এর লাভ ওঠাবেন না। আপনি আরাম পাবার জন্য শরীরের কিছু মালিশ করান। আপনি কিছু মানসিক প্রক্রিয়া করুন যেমন পড়া, ক্রসওয়ার্ড বা সপ্তভেদকার ইত্যাদি। এতে আপনি পুনরায় স্ফূর্তি একত্র করে কাজ করতে পারবেন। রাশি মীন ওভারভিউ, আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের প্ল্যানিং করা খুব ভালো। পরিবারজনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে, এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর টেনশনও কমে যাবে। রাশি মীন রোম্যান্স, আজ আপনি আপনার রোম্যান্টিক জীবনে ছোটখাটো উত্তেজক মুহূর্ত পাবেন। আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে কারুর সঙ্গে ফ্লার্টও করতে পারেন অথবা এমন কোনো আপনার কারুর সঙ্গে দেখা হতে পারে যেখানে আপনি কাউকে আশাই করছিলেন না, তিনি আপনার বন্ধুর বন্ধু হতে পারেন। রাশি মীন ক্যারিয়ার, বিদেশে যাওয়ার চিন্তা বহুদিন ধরে আপনার মনে রয়েছে, আজ হয়তো সেই সুযোগ পাবেন। আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন, ভালো কাজ। রাশি মীন ফাইন্যান্স, অনেক বড় খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি। আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্য আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে
আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে। তবে খরচ করতে দ্বিধা করবেন না, কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে। রাশি মীন হেলথ। আজ আপনার মনে হবে যে একটা কোনো যন্ত্রণা বা জোড়ের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে। আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করবেন, যদিও আপনার শরীর ঠিকই থাকবে। সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থ বোধ করবেন।